বন্ধুরা, তোমরা থাম্বনেলটি দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটি কি বিষয় নিয়ে আলোচনা হবে। যে সমস্ত বন্ধুরা তোমরা এখনও অবধি আইটিআই ফর্ম ফিল আপটি করোনি বা করবে ভাবছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তবে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি অফিসিয়াল পেজটি এখানে খুলে নিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এখানে আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আমরা সেইখানে টিপ দিয়ে চলে এসেছি পরের পেজটিতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আছে যে ফুল নেম অফ দি অ্যাপ্লিকেন্ট, তারপর আছে হচ্ছে এখানে বাবার নেম, তারপরে আছে মায়ের নেম, তারপর তোমাদের ডেট অফ বার্থটি এখানে লিখতে হবে, তোমাদের রেজিস্টার্ড একটি মোবাইল নম্বর দিতে লাগবে, এখানে ইমেল আইডিটি লাগবে, তোমরা পুরুষ, স্ত্রী বা অন্যান্য যেটি আছো সেটি এখানে দিতে লাগবে, এরপর এখানে আছে আরেকটি আগে কোনো গভর্নমেন্ট আইটিআইতে তোমরা ভর্তি হয়েছো কিনা সেটা এখানে দিতে হবে। এখন আমি প্রার্থীর সমস্ত তথ্য পূরণ করে প্রার্থীর রেজিস্ট্রেশনটি সম্পন্ন করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো যে কী করে ফর্মটি আমি ফিল আপ করছি। সমস্ত তথ্যটি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি এখানে লিখতে হবে। ক্যাপচাটি লিখে রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে বন্ধুরা, তোমাদের দেওয়া যে মোবাইল নাম্বারটি কিছুক্ষণ আগে দিলে, সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট করতে হবে। তো আমরা ওটিপিটি এখন লিখে নিচ্ছি, ওটিপিটা লেখা হয়ে গেছে, এখন ভ্যালিডেট। তো আমাদের এখন এটি সম্পন্ন হয়ে গেছে, তো আমরা এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ যে পরের যে উইন্ডোজটি খুলেছে সেটি ওখানে তোমাদের এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপিটি এলো সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। সেই মোবাইল নাম্বারটি এখানে আমরা এখন লিখে নেব। এখানে মোবাইল নাম্বারটি আমরা লিখে নিচ্ছি। মোবাইল নাম্বারটি লিখে নেওয়ার পরে এন্টার পাসওয়ার্ড, বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি হচ্ছে এখন এখানকার পাসওয়ার্ড। তোমরা চাইলে এখানে ফরগেট পাসওয়ার্ড করেও চেঞ্জ করে নিতে পারো। তো পাসওয়ার্ডটি দিয়ে আমরা যখন পরবর্তী পেজে ঢুকে গেলাম, তখন এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে রেজিস্ট্রেশন কমপ্লিট এবং ওটিপি ভেরিফিকেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেন্ট ফর্ম। আমরা এখন এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করব। তারপরে স্টেপ আছে হলো পেমেন্ট, তারপরে আছে হলো আপলোড ডকুমেন্ট, এই কাজটি আমাদের এখন করতে হবে। তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তারপরে পেমেন্ট আছে, তারপরে আপলোড ডকুমেন্ট আছে। তোমরা চাইলে এখান থেকেও চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে পারো। বন্ধুরা, এখন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো। ফিল আপ করার জন্য আমরা এখানে ক্লিক করে ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে গিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দুটি ভাগ আছে, অর্থাৎ গ্রুপ, একটি হচ্ছে এন গ্রুপ, একটা হচ্ছে ই গ্রুপ। এন গ্রুপের অর্থ হলো মাধ্যমিক পাস, আরেকটি হচ্ছে ই গ্রুপ, এর অর্থ হলো অষ্টম শ্রেণী পাস।
তো আমরা এখন যেহেতু মাধ্যমিক পাশের ক্যান্ডিডেটের আবেদনটি ফিল আপ করব, তো আমরা তার তথ্যটি এখন এখানে সঠিকভাবে লিখতে হবে। উপরে আমরা লিখে নিচ্ছি প্রার্থীর ঠিকানা। প্রার্থীর ঠিকানাটি আমরা আধার কার্ড দেখে সম্পূর্ণ ঠিকানাটি এখানে লিখে নেব। বন্ধুরা খুব আস্তে ধীরে সাস্তে ফর্মটি ফিল আপ করবে, যাতে ফর্মটি ভুল না হয়ে যায়, কারণ ভুল হয়ে গেলে তো তোমরা তোমাদের আবেদনটি সম্পূর্ণভাবে করতে পারবে না। তো বন্ধুরা খুব ধীরে সাস্তে দেখে দেখে সব কিছু ফিল আপ করতে হবে। বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আমি প্রার্থীর সমস্ত ডিটেলসটি এখানে আস্তে আস্তে ফিল আপ করছি, এবং তোমরাও বাড়িতে বসে কম্পিউটারে অথবা মোবাইলে ফর্মটি যাতে সঠিকভাবে ফিল আপ করতে পারো, তার জন্য আমি একটু ধীরে ধীরেই করছি এবং সমস্ত তথ্যটি সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা এখন এখানে প্রার্থীর অ্যাড্রেসটি লিখে নিচ্ছি। এখানে আমার পরের স্টেপটি হচ্ছে তোমাদের কাস্ট, তোমরা যে যে কাস্টের আছো সেই কাস্টটি এখানে লিখে নেবে। তারপরেরটি আছে হলো এসে তুমি আপনি কি শারীরিক প্রতিবন্ধী কিনা সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে আছে ধর্ম, এবং তারপরে তারপরেরটি আছে হলো যে আপনি প্রফেশনালের কোনো সুযোগ সুবিধা নিতে চান কি না, যেহেতু আপনি এসসি বা এসটি সেই ক্ষেত্রে। তো আমি যেতে পারছি না, তো আমি এখানে নো করে দিয়েছি। তারপরে তোমাদের আধার নাম্বারটি এখানে লিখে দেবে, এবং তারপরে পরে যেটি আছে সেটা হচ্ছে বোর্ড, বোর্ডের থেকে পড়াশোনা করেছো সেই বোর্ডটি এখানে লিখে যেতে হবে। তো আমি যার ফর্মটি ফিল আপ করছি সে দিল্লি বোর্ডের মাধ্যমে পড়াশোনা করেছে, তো আমি এখানে ন্যাশনাল ওপেন স্কুলিং এটি সিলেক্ট করে নেব, কারণ সে দিল্লি বোর্ডের মাধ্যমে ওপেন ডিস্টেন্সে পরীক্ষাটি দিয়েছে। তো তার জন্য আমি ন্যাশনাল ওপেন স্কুলিংটি সিলেক্ট করে নিয়েছি। তারপরে আছে বন্ধুরা যে টোটাল মার্ক অফ, মানে তোমরা মাধ্যমিকে কততে পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছো সেটি এখানে লিখতে হবে। তো যেহেতু ও ডিস্টেন্সের পরীক্ষাটি দিয়েছে, তো টোটাল মার্ক যেটি আছে সেটি হলো 600-তে ও যেটি পেয়েছে সেটি হচ্ছে 357 নম্বরও পেয়েছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে তোমাদের ওখানে বিজ্ঞান অথবা ভৌত বিজ্ঞান ছিল কি না, ঠিক আছে বন্ধুরা। তো ওর মাধ্যমিকে তো সবার কাছে সবারই একই সাবজেক্ট থাকে, মানে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এগুলো থাকে। তো সেক্ষেত্রে আমি এখানে হ্যাঁ করে দিয়েছি যে আমার এখানে ছিল। তো এখানে বন্ধুরা বলেছে যে ভৌত বিজ্ঞানে তুমি কততে পরীক্ষা হয়েছে এবং তুমি কত নাম্বার পেয়েছো। তো যেহেতু ভৌত বিজ্ঞান পরীক্ষাটি আমাদের 100-তে হয়েছে, 100 নম্বরটি আমি এখানে লিখে নিয়েছি, এবং যে মার্ক অবটেন ইন ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের প্রাপ্ত নম্বর হচ্ছে আমার 67। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কতে পরীক্ষা হয়েছিল 100-তে, এবং তার যে প্রাপ্ত নম্বর অর্থাৎ মার্ক অবটেন যে নাম্বারটি আমি পেয়েছি সেটা হচ্ছে 100। এরপরের ব্যাপারটি হচ্ছে নকল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে কিভাবে সেই টাকাটি ফেরত নেব। তো এখানে দুটি প্রসেস আছে, যে বলছে যে অ্যাকাউন্ট থেকে তোমার টাকাটা কেটে নেবে সেই অ্যাকাউন্টে ফেরত চাইছো না অন্য কোনো অ্যাকাউন্টে। তো আমি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি কাটাবো সেই অ্যাকাউন্টেই টাকাটি ফেরত নেব। তো আমি ওটি সিলেক্ট করে পরবর্তী প্রসেসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তারপর একটু আবার দেখে নিই সব ঠিকঠাক করে লিখে নিয়েছি কি না, কারণ এখানে ভুল হলে খুবই অসুবিধে হয়ে যাবে। ভুল যাতে না হয় তার জন্য তোমরা প্রত্যেকে ভালোভাবে ফিল আপ করার পর একবার চেক করে নেবে, যাতে কোনো অসুবিধে না হয়। এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। উপরে দেখো বন্ধুরা লেখা আছে সাকসেসফুলি আপডেটেড। এরপর বন্ধুরা আমরা চলে যাব হোম বাটনে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের তিনটে প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পেমেন্টে চলে যাব। তো এখানে এখন আমরা পেমেন্ট করব, আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে ফর্মটি ফিল আপ করলাম তার এখানে অ্যাপ্লিকেশনটি। তো উপরে দেখতে পাচ্ছ আমাদের যেহেতু ছেলেদের জন্য 200 টাকা লাগছে, তো ওখানে আমাদের 200 টাকা অটোমেটিক এখানে উঠে গেছে। তারপর
আমরা এখন এখান থেকে মেক পেমেন্ট এই মেক পেমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে পেমেন্ট করার জন্য কতগুলো গেটওয়ে খুলে গেছে তো আমি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করব তাই নেট ব্যাংকিং ইউজ করে স্টেট ব্যাংকিং সিলেক্ট করে নিয়েছি এবং তারপর পেমেন্ট পেমেন্ট করার পর তা সেই পেজটি রিডাইরেক্ট করে দিয়েছে আমাদের অনলাইন স্টেট ব্যাংকের ওয়েবসাইটে তো আমরা সেই খানকার আর কি পাসওয়ার্ডটি লিখে নিচ্ছি পেমেন্ট গেটওয়ের ইউজার আইডি পাসওয়ার্ড আমরা লিখে নিয়েছি এরপর আমরা এখানে লগ ইন করবো লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কনফার্ম বাটনটিতে প্রেস করে ওকে করে দিয়েছি এবং তারপর আমাদের যে রেজিস্টার্ড যে অ্যাকাউন্টটিতে আমাদের মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসছে এই যে লিখে দিয়ে কনফার্ম আমাদের পেমেন্টটি সাকসেস হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করার পর সেই পেজটি আবার রিডাইরেক্ট হয়ে মেন পেজে চলে আসবে এবার আমরা হোম বাটনটিতে ক্লিক করে দেখে নিই আমাদের সম্পূর্ণ প্রসেসগুলো হয়েছে কি না তো হ্যাঁ আমাদের প্রসেসগুলো সম্পূর্ণ হয়ে গেছে মানে 1, 2, 3, 4টি প্রসেস হয়ে গেছে তারপর আমাদের চলে আসবে আপলোড ডকুমেন্ট সেকশন আপলোড ডকুমেন্টের বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা 3টি ডকুমেন্ট আপলোড করতে লাগবে পাসপোর্ট সাইজ ফটো মাধ্যমিকের মার্কশিট এবং যেহেতু ও যার ফর্ম আমি আবেদন করেছিলাম ও এসসি তো কাস্ট সার্টিফিকেটটি আবেদন করতে হবে ফটো সাইজ হতে হবে 100 KB-র মধ্যে 15 KB থেকে 100 KB-র মধ্যে আর যে দুটো ডকুমেন্ট আছে মাধ্যমিকের মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট সেটি ম্যাক্সিমাম 300 KB-র মধ্যে হতে হবে বন্ধুরা জেপিজি ফরম্যাটে এবার আমরা এক এক করে ডকুমেন্টগুলো আপলোড করব তো প্রথমে আমরা পাসপোর্ট সাইজ ছবি তো এটা আমি চুজ করে নিচ্ছি আমার ছবিটি যেখানে রেখেছি আর কি ছবিটা আমি চুজ করে নিয়েছি আপলোড করে দিয়েছি আমার বন্ধুরা এখানে আমার পাসপোর্ট সাইজ ছবিটি আপলোড সম্পন্ন হয়েছে এরপর আমি নেব হচ্ছে দ্বিতীয়টি যেটি হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এবার মাধ্যমিকের মার্কশিট যেটি আছে ওটিকে আমি চুজ করে নিচ্ছি মাধ্যমিকের মার্কশিট আমি সব কিছুই রেডি করে আগে সেভ করে রেখেছি বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হচ্ছে কারণ তোমাদেরকে আমি সব ডিটেলসে দেখানো হচ্ছে এই কারণে একটু লম্বা হয়ে যাচ্ছে এরপর আমি কাস্ট সার্টিফিকেটটি আপলোড করে নিচ্ছি তিনটি ডকুমেন্টস আপলোড সফল হয়ে গেলে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নিচে ফাইনালাইজড ডকুমেন্ট আপলোড তো এই যে অপশনটি দেখতে পাচ্ছ তোমরা সেই ডকুমেন্টটিতে ক্লিক করতে হবে এরপর এখানে বলতে জিজ্ঞেস করেছে যে ডকুমেন্টটি সাবমিটেড হচ্ছে তাতে সে তুমি এগ্রি কিনা তো যেহেতু আমি এগ্রি তো সেক্ষেত্রে আমি ইয়েস করে দিয়েছি এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ফাইনালাইজ ডকুমেন্ট সাবমিটেড সাকসেসফুলি তো এবার হচ্ছে আমরা এখান থেকে এটি ক্লোজ করে দেব এরপর চলে আসবো হোম বাটনে হোম বাটনে আসলে বন্ধুরা তোমরা দেখতে পারবে যে আমাদের সবগুলোই প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট কপিটি ডাউনলোড করে নিচ্ছি মানে পেমেন্টের রিসিপ্ট কপি ডাউনলোড করে নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে অ্যাকনোলেজমেন্ট যে কপিটি আছে সেই কপিটি এখানে ডাউনলোড করে নিয়েছি এই কপিটি প্রিন্ট আউট করে তোমরা তোমাদের কাছে যারা এসছে আর কি আবেদন করতে তাদেরকে প্রিন্ট করে দিয়ে দিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ প্রসেস রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপের খুঁটিনাটি তো বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ